হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাকে বলবো যে আমেরিকা যেতে গেলে খুব সহজে আপনারা EB3 ভিসায় কিন্তু যেতে পারেন। এখন আমি আপনাদেরকে ডিটেলস সম্পূর্ণভাবে বলে দেব বা বুঝিয়ে দেব যে EB3 ভিসাটা আসলে কী, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কীভাবে আপনি ভিসাটা পাবেন, সব কিছু। তো আপনারা যারা এই ভিডিওটি দেখার উদ্দেশ্যে আসছেন তাদেরকে আমি সবাইকে বলবো, আপনার ধৈর্য সহকারে ভিডিও দেখেন, কোনো স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে এখানে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, যে ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো সবাই মনোযোগ সহকারে দেখেন। তো আমি শুরু করছি যে EB3 ভিসাটা আসলে কি। মূলত EB3 ভিসার মিনিংটা হচ্ছে আপনার এমপ্লয় বেস থ্রি ক্যাটাগরি আপনার যে ভিসাটা রয়েছে সেটা, সেই জন্য বলা হয়েছে EB3। EB3 মিনিং এমপ্লয় বেস থ্রি ভিসা। তো এই EB3 ভিসাকে আপনার আপনার তিনটা ক্যাটাগরিতে আবার ভাগ করা হয়েছে। যে কেন আপনার এই থ্রি ভিসা বলা হয়েছে, তিনটা ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্কিল ও ওয়ার্কার ক্যাটাগরি। তো স্কিল ওয়ার্কার ক্যাটাগরি হচ্ছে এক নম্বর, দ্বিতীয় হচ্ছে আপনার যে প্রফেশনাল ওয়ার্কার ক্যাটাগরি, তারপর তিন নম্বর রয়েছে আপনার আনস্কিল ওয়ার্কার ক্যাটাগরি। তো বন্ধুরা, স্কিল ক্যাটাগরি কাকে বলে বা স্কিল ক্যাটাগরির মধ্যে কে কে যেতে পারেন সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। যারা যে বিষয়টা হচ্ছে, ধরেন আপনার যারা একটা জিনিসের উপর আপনার দক্ষ কিন্তু সে প্রফেশনাল না, মানে একটা জিনিস হচ্ছে ভালো পারে, মোটামুটি 2-3 বছর অভিজ্ঞতা রয়েছে, তাকে আপনি স্কিল ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন আপনার রয়েছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে, গ্রাফিক ডিজাইনার রয়েছে, জার্নালিস্ট যারা রয়েছে, তারা এই ক্যাটাগরির মধ্যে আপনাদের যারা স্কিল রয়েছে তারা এই ক্যাটাগরির বেসিস আপনার ভিসা অ্যাপ্লাই করতে পারে। তারপরে আপনার 2 নম্বর রয়েছে রয়েছে প্রফেশনাল, যেটা রয়েছে প্রফেশনাল ওয়ার্কার ক্যাটাগরির মধ্যে রয়েছে, মানে ধরেন যারা যারা একটা বিশেষ কাজের উপর অনেকদিন যাবত এক্সপিরিয়েন্স, মানে 2 বছরের অধিক সময় বা 3 বছর তারও অধিক, তাদের মানে একটা প্রফেশনাল অল টাইম তারা কাজ করতেছে, তাদেরকে বলা হয় আপনার প্রফেশনাল ওয়ার্কার ক্যাটাগরি। যেরকম তাদের মধ্যে রয়েছে ফর এক্সাম্পল আপনার রয়েছে যে ডক্টরস রয়েছে, টিচার্স রয়েছে, আপনার লয়ার্স রয়েছে, তারা হচ্ছে আপনার প্রফেশনাল ওয়ার্কার ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এটা হচ্ছে দুটা ক্যাটাগরি চলে গেল। তারা 3 নম্বর যে ক্যাটাগরি রয়েছে আপনার আনস্কিল ক্যাটাগরি, এটা আসলে আপনারা অনেকে অবশ্যই বুঝে গেছেন অলরেডি, যে যাদের কোনো দক্ষতা নেই, যারা আপনার বেকার যুবক, এই ক্যাটাগরির মধ্যে আপনার অনেকেই রয়েছেন বিশেষ করে। তো তাদের কিন্তু সুবর্ণ একটা সুযোগ, আপনার এই ক্যাটাগরির মধ্যে আপনি অ্যাপ্লাই করে বিদেশ যেতে পারেন খুব সহজেই। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস বলে দেবো, আপনার ধৈর্য সহকারে ভিডিওটির সাথেই থাকুন। আর এর ফাঁকে বলে দিচ্ছি, ধরো আমার চ্যানেলটি নতুন, আসার মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপনাদের আপডেট তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি পাশে আপনি অবশ্যই থাকবেন, কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, যে তিনটা ক্যাটাগরি আমি আপনাদেরকে বললাম, যে 3 নম্বর যে ক্যাটাগরি আনস্কিল যে রয়েছে তার মধ্যে আপনার কী কী ধরনের কাজ রয়েছে। আপনার ধরেন যারা মালে বা বাগানে কাজ টাজ করে, পানি দেয়, পরিচর্যা করে, তাদের মধ্যে এটা রয়েছে। তারপরে আপনার যারা কুকার রান্না করে, তারপরে যারা বাচ্চা কাচ্চা দেখাশোনা করে ঘরের মধ্যে আপনার মহিলাদের জন্য এরকম, তারপরে আপনার বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের কাজ রয়েছে যে এই ক্যাটাগরি, বা হসপিটালে ক্লিনিং এর যে কাজগুলো রয়েছে, তো এই এই ধরনের কাজগুলো রয়েছে যারা আনস্কিল ক্যাটাগরির মধ্যে তারা এই ধরনের কাজ করতে পারবেন। বা অফিসিয়াল কিছু যে আপনার অফিস সহকারী সিস্টেম, ওই ধরনের যে কাজগুলো রয়েছে এগুলো আপনারা আনস্কিল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এখন আমি বলবো যে এখন আপনারা সব কিছু তিনটা ক্যাটাগরি বুঝলেন, এখন আপনার ভিসা কীভাবে পাবেন সেই জন্য আপনার কী কী করণীয়, কী কী করতে হবে। তো বন্ধুরা, ভিসা পেতে হলে প্রথমে আপনাকে মানে প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটা আপনাকে চাকরি খুঁজতে হবে। চাকরি খুঁজতে হলে আপনাকে কী করতে হবে, যে গুগল সার্চ ইঞ্জিন যে অপটিমাইজেশন রয়েছে ফায়ারফক্স, গুগল ক্রোমে আপনারা সার্চ করবেন ফরেন ভিসা স্পন্সরশিপ জব। সার্চ করলে যে এটা অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, যদি যারা আপনার পার্সোনালভাবে যদি না বুঝেন, তারা বিভিন্ন ধরনের স্পেশালি যে কম্পিউটার দোকান রয়েছে এখানে আপনি যে আপনার সহায়তা নিতে পারেন, অথবা বেসিক্যালি যদি আপনার যদি একেবারে যদি না পারেন তাহলে আমার ভিডিও কমেন্টে আপনারা লিখতে পারেন, যারা যারা পারেন না আমি তাদের কমেন্টে আমি আনসার দেবো, এবং তাদের সাথে দরকার হলে আমি পার্সোনালি এ করে আমি আপনার আমার চ্যানেলের স্বার্থে আমি কোনো বিনামূল্যে আমি আপনাদের তাদেরকে দেখিয়ে দিব। যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, পার্সোনালি আমি আমি এই ভিডিওটি করে আমি দেখিয়ে দিব আপনাদের কীভাবে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, সবাই যখন আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করতে পারেন। আর একটা ওয়ে রয়েছে যেটা আপনাদের অনেকে যারা আপনার রিলেটিভ আমেরিকায় থাকে তাদের সাথে কথা বলেও যে বাংলাদেশে নেয় এরকম কোনো কোম্পানি আছে, বাংলাদেশে এমপ্লয় লাগবে,
যদি এরকম তাদের অনেকে পরিচিত থাকতে পারে, থাকলে খুব সহজে তাদের মাধ্যমে কথা বলে কিন্তু ওই জব ওনার কাছাকাছি পেলে তারা কিন্তু আপনার সরাসরি ভিসা দিতে পারবে, তাহলে আরো প্রসেসটা আরো অনেক দ্রুত হয়ে যায়। সেটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ে, যদি আপনি ওয়েবে করতে পারে আর বেশি ভালো হয়। তো অনেকেই আত্মীয় স্বজন নেয়, যাই হোক ওই অপশনটা আমি অপশনে লিখে দিলাম, যাদের রয়েছে তারা এভাবেও চেষ্টা করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যেভাবে যে গুগলে সার্চ করে যে আপনি যে গুগলে কীভাবে সার্চ করবেন যে ফরেন ভিসা স্পন্সরশিপ জব, এর মাধ্যমে যদি আপনি ধরেন চাকরি পেয়ে গেছেন, চাকরি পাওয়ার পরে আপনার কী কাজ, চাকরি পাওয়ার পরে হচ্ছে আপনার যে জব ওনার তিনি আপনাকে সব কিছু মানে হেল্প করবেন, তিনি কী করবেন চাকরি আপনার যদি আপনি চাকরি পেয়ে যান তিনি কী করবেন, আপনার যে বাংলাদেশে যে গভর্নমেন্ট রয়েছে ওনার কাছে আপনার যে পাম লিভার একটা সার্টিফিকেট রয়েছে, পাম লিভার যে সার্টিফিকেটটা সেটার কারণটা হচ্ছে কি আপনার যে বাংলাদেশে একটা সিটিজেনশিপ, সে যে ওই দেশে নিয়ে ওই দেশে একটা নাগরিকত্ব দেবে বা গ্রিন কার্ড দেবে। ও বন্ধুরা আরেকটা জিনিস আমি বলে বলতে বলে গেছি যে এই এই আপনার যে এই যে ভিসাটা EB3 ভিসাটা আপনার কি পাওয়ার সাথে যে কিন্তু আপনি যখন ওখানে ভিসাটা পেয়ে যাবেন, চাকরি পেয়ে যাবেন বা আপনার সরাসরি ওখানে চলে যাবেন, সাথে সাথে কিন্তু আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন, মানে পারমানেন্ট সিটিজেনশিপ হয়ে যাবেন EB3। এত একটা ভালো একটা ফ্যাসিলিটিস। তো এটা এই জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, চাকরিটা পাওয়ার পরে আপনাদের যে জব ওনার উনি কী করবে, বাংলাদেশে গভর্নমেন্ট বরাবর আপনার বিভিন্ন ডকুমেন্টস যে কালেক্ট করবে, মানে কী কারণে কালেক্ট করবে সে তাকে বাংলাদেশ সরকারকে বুঝাবে যে তার একটা এমপ্লয় দরকার, যে এমপ্লয়টা সে আমেরিকায় পাচ্ছে না তার মন মতো, এই জন্য দেশ থেকে বাংলাদেশ থেকে সে নিচ্ছে। ওইভাবে বড় বড় অ্যাপ্লিকেশন করে বিভিন্ন সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে তারপরে বাংলাদেশের যে গভর্নমেন্ট, যে আমাদের সরকার, সেই সরকার তাকে পাম্প লিভার একটা সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেটের ভিত্তিতেই ও বন্ধুরা বলে শুধু যে বাংলাদেশের সরকার তাই না, যে যে দেশ থেকেই নেয় না কেন সেই দেশের সরকারের আন্ডারে এভাবে সে প্রসেস করে অ্যাপ্লিকেশন করলে ওই ওই দেশের সরকার তাকে পাম্প লিভার সার্টিফিকেটটা দেবে। প্রদান করার পরে সে এই সার্টিফিকেটের ভিত্তিতেই কিন্তু সে একটা অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ দেবে, মানে একটা অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার I-140 ফর্ম। ওই পারমিশনটা পাওয়ার পরে কিন্তু যে জব ওনার বা এমপ্লয়ার যে সে এই ফর্মটা দিবে পূরণ করার জন্য। তো I-140 যে ফর্মটা সেই মূলত ফিল আপ করবে, যে আমেরিকার যে জব ওনার সেই ফিল আপ করার পর মানে যাকে সে নিবে মানে চাকরি করার জন্য তাকে সে বলবে যে সম্পূর্ণ, ধরেন আমি বিদেশ যাবো আমাকে সে বলবে সম্পূর্ণ আমাকে সব তথ্যগুলো দেওয়ার জন্য, আমি সঠিকভাবে সেই তাকে সব তত্ত্বগুলো দিয়ে তাকে সহায়তা করবো, তা তখন সেই পূরণ করে ফেলবেন, আমাদেরকে সব কিছু রেডি করে দেবেন, কিন্তু আমাদেরকে নির্ভুলভাবে সব কিছু তথ্য তাকে দিতে হবে। তো দেওয়ার পরে কি করবে, আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, সঠিক একটু সময়ের জন্য ধৈর্য ধারণ করার পরে একটু মূলত এই প্রসেসটা সব কিছু প্রসেস দিয়ে মানে কাজ করতে কমপ্লিট করতে মিনিমাম আপনার 2 থেকে 3 বছর লাগবে। এই সবগুলো প্রসেস হয়ে আপনারা যদি বিদেশ যান তাহলে এই 2 থেকে 3 বছর মিনিমাম আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যাই হোক, আপনার I-140 যে ফর্মটা অ্যাপ্লাই সম্পূর্ণ করার পরে আপনাকে ওই জব ওনার জানাবে যে হ্যাঁ সম্পূর্ণ হয়েছে। তারপর কি ওই জব ওনার আপনাকে একটা ভিসা নাম্বার দেবে, ওই ভিসা নাম্বারটা যখন ইস্যু হবে, ইস্যু হওয়ার পরে কিন্তু আপনি DS-260 একটা ফর্ম আবার দেবে, মানে ওই জব ওনারে আমেরিকার। এই DS-260 ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আপনার তথ্যগুলো খুব নির্ভুলভাবে পূরণ করতে হবে, এখানে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হওয়ার মানে হাই রিস্ক রয়েছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই খুব সতর্কভাবে কেয়ারফুলি সব কিছু আপনি ইনফরমেশান দিয়ে ফিল আপ করবেন। তো যদি আপনারা নিজেরা নিজেরা যদি করতে সমস্যা হয় অবশ্যই একটা স্পেশালিস্ট কম্পিউটার দোকানে যাবেন বা যারা এই কাজটি করে তাদের কাছে যাবেন, দিয়ে যারা ভালো বুঝে তাদের কাছে স্মরণাপন্ন হয়ে তারপরে কাজটি করবেন, তাহলে আপনি নির্ভুলভাবে কাজটি করতে পারবেন। তো তারপরে এটা করার সময় DS-260 ফর্মটা পূরণ করার সময় আপনি অবশ্যই যা যা পূরণ করেছেন খুব সতর্কভাবে মনে রাখতে হবে, এবং যদি আপনি কম্পিউটারে কোনো স্ক্রিনশট দিয়ে বা ছবি তুলে রাখতে পারেন অথবা কম আপনার আলাদা একটা নোটবুকে লিখে রাখতে পারেন কী কী লিখছেন বা কী কী করেছেন সব কিছু, আপনি যাতে পরবর্তীতে অবশ্যই এটা কাজে লাগবে। কখন কাজে লাগবে, এই ফর্মটা পূরণ করার পরে কিন্তু আপনার যে জব ওনার বা এমপ্লয়ার যে আপনার আমেরিকা থেকে সে একটা ইন্টারভিউ একটা ডেট দিবে, এই ডেটের মাধ্যমে কিন্তু আপনার DS-260 ফর্মে আপনি যা যা পূরণ করেছেন সব কিছু আপনাকে ওখানে বলতে হবে, সব কিছু ইন্টারভিউর মাধ্যমে। এর বাইরে কোনো অযথা মানে এক্সটার্নাল কোনো কিছু বললে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হওয়ার হাই রিস্ক রয়েছে এবং ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই
সেটা আপনার মানে সতর্ক খুব মনে রাখতে হবে এবং সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো এই এই ফিল আপটা করার পরে কিন্তু আপনার যখন সবকিছু ওকে হয়ে যাবে তখন আপনার ভিসা সবকিছু আপনার প্রসেস হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এটা আপনি কিভাবে করবেন, এটা তো বিশেষ সবকিছু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি দিয়েছি। তো এই বিষয়টা আপনি সম্পূর্ণভাবে করার পরে এখন যদি আপনি না পারেন, আমি আগে বলেছি এখনও বলছি, যারা স্পেশালিস্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করেন এবং আপনি একটা ভালো ট্রাস্টের একটা এজেন্সির মাধ্যমে এই বিষয়টা আপনি করতে পারেন। তো অবশ্যই এটা ট্রাস্টেড হতে হবে, আপনার চেনা জানা বা ভালো একটা এজেন্সি। তো এজেন্সি এই কাজগুলো আপনি এই থ্রি ইবি থ্রি ভিসা যদি যেতে চান তো অনেকে আপনার 20 থেকে 30 লাখ টাকার মতো লাগবে, মানে সর্বনিম্ন আপনার 20 লাখ, বা আপনি এই টাকাটা এজেন্সিকে আপনার 3টা কিস্তির মাধ্যমে আস্তে আস্তে প্রোভাইড করতে হবে, দিতে হবে। তো সেটা আপনার দেওয়ার পরে আপনার এটা মূল সব কিছু প্রসেসিং করতে মিনিমাম 2 থেকে 3 বছর লাগে আপনার ইবি থ্রি ভিসায় যদি আপনি আমেরিকা যেতে চান। আর এর কারণে এই বিষয়টা খুবই মানে কি বলবো, এটা এত একটা মানে ভালো একটা বিষয়, সেটা আপনার যাওয়ার সাথে সাথে কিন্তু জব পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি গ্রিন কার্ড পারমানেন্ট সিটিজেনশিপ এখানে পেয়ে যাবেন, খুব করতে পারেন। আমি আবারও বলছি, যারা আপনারা এইগুলো হ্যাসাল বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আমি আপনাদেরকে যতটুকু হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, তো আশা করি আজকের মতো এই ভিডিওটি আপনাদের ভালো লাগার কথা, ইনশাল্লাহ যদি কারো মানে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনাদের আশেপাশে বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন, অনেকে এই বিষয়টা আসলে জানে না, তাদেরকে একটু সুযোগ দেন বিষয়টা কাজ করার জন্য। আসলে